You are watching Max Media London. নর্থওয়েস্ট লন্ডনের বেলসাইজ রোডের বিরাট এলাকা শুক্রবার রাতে পানিতে প্লাবিত হয়ে পড়েছে। টেমস ওয়াটারের দুটি প্রধান পানি সরবরাহ পাইপ আকস্মিকভাবে ভেঙে পড়ার কারণে শুক্রবার রাত তিনটার কিছু আগে এ ঘটনা ঘটে। এতে 100 বেশি বাড়ি প্লাবিত হয়ে পড়ে। এদিন রাতে উদ্ধার করা হয়েছে 25 জনকে, যাদের মধ্যে রয়েছে একটি শিশুও। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 800 মিটার এলাকা জুড়ে এই মিনি বন্যায় জমে যাওয়া পানির গভীরতা 1.5 ফুটেরও বেশি। এলাকার সড়ক পানিতে প্লাবিত হয়ে নদীর আকার ধারণ করেছে। প্লাবিত বাড়িঘর থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনার কাজে অংশ নেন লন্ডন ফায়ার ব্রিগেডের 8টি ফায়ার ইঞ্জিনের সাথে কর্মরত 60 জন ফায়ার ফাইটার। পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরাও খবর পেয়ে সেখানে দ্রুত ছুটে যান। তারা ছোট ছোট রাবারের নৌকায় করে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। কনকনে ঠান্ডার গভীর রাতে উদ্ধার করা মানুষদের তারা কম্বলে মুড়ে তুলে আনেন রাবারের নৌকায়। প্রচণ্ড শীতল বানের পানি থেকে পা বাঁচাতে মানুষজন ক্যারিয়ার ব্যাগ দিয়ে তাদের পা মুড়িয়ে নেন। রাতের পোশাক পরা উদ্ধারকৃত মানুষজন সাথে নিয়ে যান তাদের পোষা বিড়াল ও কুকুরও। বানের পানিতে দরজার অর্ধেক পর্যন্ত ডুবে যাওয়ায় অনেক বাড়ির বাসিন্দারা ঘরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় সুইস কটেজ লেজার সেন্টারে অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে। উদ্ধারকৃতদের নিয়ে যাওয়া হয়েছে সেখানে। তবে যারা উপরের তলার বাসিন্দা তারা নিজেদের বাড়িতেই রয়ে গেছেন। প্লাবিত এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এলাকার দোকানপাটও বন্ধ রয়েছে যান চলাচলও। টেমস ওয়াটার কর্তৃপক্ষ আটকে পড়া বাসিন্দাদের জন্য বড় বোতলে করে পানি সরবরাহ করছে। উল্লেখ্য, শনিবার রাতে লন্ডনের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নেমে এসেছিল -7°C। এদিকে 18 ডিসেম্বর রোববার যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আবারও তুষারপাত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রোববার বেলা 2টো পর্যন্ত লন্ডন, ওয়েস্ট মিডল্যান্ডস, নর্থ ও সাউথ ওয়েস্ট ইংল্যান্ড, ইয়র্কশায়ার ও হাম্বারে বরফ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া লন্ডনসহ বিভিন্ন অঞ্চলে রোববার সন্ধ্যে 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘণ্টা একটানা ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Maxx Media London.